যুক্তরাষ্ট্র ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখানোর বহু বছর আগে থেকেই নিয়মিত এই শহরটিতে বেড়াতে আসতেন লিওনেল মেসি। শহরটিতে মেসির একটি বাড়িও রয়েছে। ইন্টার মায়ামিতে নাম লেখানোর পর সপরিবারে সেই বাড়িতে উঠেছিলেন মেসি। তবে সমস্যা হলো, এই বাড়ি থেকে ইন্টার মায়ামির মাঠ ডিআরভিপিএনকে স্টেডিয়ামে আসতে 25 মিনিট লেগে যায় মেসির। তাছাড়া রাস্তাটা ব্যস্ত হওয়ায় প্রায়ই দীর্ঘক্ষণ বসে থাকতে হয় যানজটে। এই অবস্থায় নতুন করে 118 কোটি টাকা খরচে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে নতুন বাড়ি কিনেছেন মেসি। মার্কিন সাময়িকী আর্কিটেকচারাল ডাইজেস্টের তথ্য মতে নতুন বাড়িটির আয়তন 10,050 বর্গফুট। বাড়িটিতে রয়েছে 10টি শয়নকক্ষ, 9টি বাথরুম, খোলামেলা রান্নাঘর, 1টি সুইমিং পুল ও 3টি গাড়ি রাখার গ্যারেজ। বাড়ির চারপাশে ছড়িয়ে থাকা লেক বাড়িটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এই বাড়ি থেকে মিয়ামির মাঠে আসতে মেসির লাগবে মাত্র 15 মিনিট। বাড়িটি অভিজাত এলাকায় হওয়ায় বসে থাকতে হবে না যানজটের মধ্যেও। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক ফুটবলের ছুটি শেষে সপরিবারে নতুন এ বাড়িটিতেই উঠবেন আর্জেন্টাইন মহাতারকা।